বাংলাদেশ শ্রীলঙ্কা প্রস্তুতি ম্যাচের খবর। বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতির শুরুটা ভালো হলো না বাংলাদেশের। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে 4 উইকেটে হেরেছে টাইগাররা। আগে ব্যাট করে নির্ধারিত ওভারে বাংলাদেশ করে 147, জবাবে এক ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। 19 বলে 11 করে ফেরেন নাইম শেখ। লিটনের ব্যাট থেকে আসে 16, আস্থার প্রতিদান দিতে পারেননি মুশফিক আফিফরা। তবে অন্য প্রান্তে সৌম্য সরকার ছিলেন দুর্দান্ত, 26 বলে 1 চার আর 2 ছক্কায় এই টপ অর্ডারের ব্যাটে আসে 34 রান। শেষের দিকে সোহানের 15 আর মেহেদি হাসানের 16 রানের ক্যামিওতে নির্ধারিত ওভারে টিম টাইগার্স থামে 147 করে। 27 রানে 3 উইকেট নিয়েছেন দুষ্মন্ত চামিরা, জবাবে লঙ্কানদের শুরুটাও হয় নড়বড়ে। 75 রানে তারা হারায় 6 উইকেট। তবে সেখান থেকে দলকে এই টানেন আবিষ্কা ফার্নান্দো, তুলে নেন 50 আর তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন চামিকা করুণারত্নে। নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বৃহস্পতিবার টাইগারদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।